আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দিস ইজ মোহাম্মদ তজিমুর রহমান জুয়েল, লেকচারার অফ ইংলিশ, ফিলগো আইডিয়াল কলেজ, ঢাকা। ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আই এম অলসো ওয়েল, আলহামদুলিল্লাহ। ইউ নো, we are passing very crucial time because of COVID-19. As it is very serious problem, so we should stay home and we should maintain the health rule which is given by the government. However, I want to take an online class with you, so let's start our class. Today's topic is bar. You should know why should we learn verb. Or jana uchit keno amra verb shikbo. You know, to make a sentence, a subject and a finite verb is obligatory. Without verb, you cannot make even a single sentence. অর্থাৎ একটা সেন্টেন্স তৈরি করতে হলে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব প্রয়োজন। কোনো ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। সো উই শুড লার্ন ইট, অর্থাৎ এজন্যই আমাদের এটা শেখা উচিত। নেক্সট আমরা শিখব হোয়াট ইজ ভার্ব। What is verb? অর্থাৎ verb কি? A verb describe an action and state of being. অর্থাৎ a verb describe an action and state of being. অর্থাৎ একটা verb বর্ণনা করবে কোনো কাজকে এবং কোনো অবস্থাকে। যেমন ফর এক্সাম্পল, আই ফিল ভেরি হ্যাপি, আই ফিল ভেরি হ্যাপি, আমি খুব ভালো অনুভব করছি। সেকেন্ড এক্সাম্পল, হি ইজ প্লেয়িং ফুটবল, ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলতেছে। তাহলে এই ফিল দ্বারা আমি খুব ভালো অনুভব করছি, এই যে বোধ করা বা কোন একটা, যেমন মনের অবস্থাটা কেমন ভালো, এই যে অবস্থা বোঝাচ্ছে ফিল দ্বারা। সুতরাং ফিল একটি ভার্ব এবং প্লেইং দ্বারা খেলার বর্ণনা করা হচ্ছে, সুতরাং প্লেইং ও আরেকটি ভার্ব। নেক্সট উই লার্ন দ্য ক্লাসিফিকেশন অফ ভার্ব। There are many types of verb. We will learn step by step or one by one. Mainly verb two kinds. One is finite verb and second one is non-finite verb. Finite verb and second one is non-finite verb. একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এখন আমরা শিখব ফাইনাইট ভার্ব কি। ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া কি? এ ফাইনাইট ভার্ব contains a subject and change its form according to
নাম্বার পার্সন এন্ড টেন্স। আচ্ছা ফাইনাইট ভার্বের সংক্রিয়া ক্রিয়া হচ্ছে এভার কন্টেইনস এ সাবজেক্ট, একটা সাবজেক্ট ধারণ করবে এবং চেঞ্জ ইট ফর্মের গঠনগত পরিবর্তন আনবে অ্যাকর্ডিং টু নাম্বার পার্সন এবং টেন্স। অর্থাৎ নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী যেই সকল ভার্বের গঠনগত পরিবর্তন হয় সেই সকল ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলি। যেমন আই প্লে ফুটবল, দুই নম্বর সেকেন্ড ওয়ান হি প্লেস ক্রিকেট, আই প্লে ফুটবল হি প্লেস ক্রিকেট। এই যে এখানে সাবজেক্ট এর নাম্বার পরিবর্তন হওয়ার কারণে এখানে ভার্বের গঠনগত পরিবর্তন হয়েছে, অর্থাৎ প্লেস সাথে এস যোগ করে প্লেস হয়েছে। এই যে নাম্বার এবং পার্সনের কারণে যে ভার্বের গঠনগত পরিবর্তন হচ্ছে এজন্য এই প্লে ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি। Okay, then we will learn the non-finite verb, ba asamapika kriya, non-finite verb, ba asamapika kriya, asamapika kriya, the non-finite verb ki? নন-ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। এ নন-ফাইনাইট ভার্ব অলসো কন্টেইনস এ সাবজেক্ট but doesn't sense its form when change is number নাম্বার পার্সন এন্ড টেন্স। নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া কি? এ নন ফাইনাইট ভার্ব অলসো কন্টেইনস এ সাবজেক্ট বাট ডাজন্ট চেঞ্জ, কোন পরিবর্তন হয় না ইটস ফর্ম গঠনগত হোয়েন চেঞ্জ ইটস নাম্বার পার্সন অর টেন্স। অর্থাৎ নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী যে সকল ভার্বের গঠনগত পরিবর্তন হয় না সেই সকল ভার্বকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু ইট ম্যাঙ্গো, সেকেন্ড ওয়ান হি ওয়ান্টস টু ইট ব্যানানা। I want to eat mango, second sentence, but I am khete chai, he wants to eat banana, she banana khete chai. এখানে to eat দুটি বার একই রয়েছে, যদি এখানে সাবজেক্টের ভিন্নতা আসে, he number এবং person চেঞ্জ হওয়ার পরেও এখানে ভার্বের কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ নাম্বার পার্সন এবং টেন্সের পরিবর্তন হওয়ার পর যদি কোনো ভার্বের কোনো পরিবর্তন না হয় সেই সকল ভার্বকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। Then we will classify the finite verbs. Finite verbs are mainly two kinds. One is principal verb, one is principal verb and another is auxiliary verb. তাহলে প্রিন্সিপাল ভার্ব দুই ধরনের, একটা আছে সরি ফাইনাইট ভার্ব দুই ধরনের, ওয়ান হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এন্ড আদার ওয়ান অক্সিলারি ভার্ব। নাও উই উইল লার্ন প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব
potential work is not dependent on the other verb. Other verbs to complete the sentence. অর্থাৎ সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য যখন অন্য কোনো ভার্বের ওপর নির্ভর করে না, এই জাতীয় ভার্বকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ যে ভার্বগুলো অন্য কোনো ভার্বের ওপর নির্ভর করে না, এই জাতীয় ভার্বকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো। যেমন হি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল, এই ভার্বটি অন্য কোনো ভার্বের উপর নির্ভর করেনি। অ্যানাদার এক্সাম্পল, হি বট এ বুক, সে একটি বই কিনেছিল। বট ভার্বটিও অন্য কোনো ভার্বের সহযোগিতা ছাড়াই এককভাবে সেন্টেন্স সম্পন্ন করতে সক্ষম হয়েছে। সুতরাং গে এবং বট দুটোই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। দেন উই লার্ন অক্সিলারি ভার্ব। Auxiliary verb. What is auxiliary verb? An auxiliary verb. An auxiliary verb is dependent on the other verbs to complete the sentence. অর্থাৎ অক্সিলারি ভার্ব ইজ ডিপেন্ডেড অন দ্য আদার ভার্বস। অর্থাৎ অক্সিলারি ভার্বটা অন্য ভার্বের সহযোগিতা নিয়ে একটা সেন্টেন্স সম্পূর্ণ করতে পারে, অথবা an auxiliary verb is used to help the principal verb. Principal verb to complete the sentence. To complete the sentence. An auxiliary verb is used to, ব্যবহৃত হয় to complete the principal verb. অর্থাৎ প্রিন্সিপালকে সহযোগিতা করার জন্য টু কমপ্লিট দ্য সেন্টেন্স, সেন্টেন্সকে গঠন করার ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করাই অক্সিলারি ভার্বের কাজ। ফর এক্সাম্পল, হি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখতেছে। এখানে ইজের নিজস্ব কোনো অর্থ নাই, যেমন সে হয় লিখতেছে কে লেখে এরকম কোনো সেন্টেন্স হয় না। বরং এখানে রাইটিং ভার্বটাকে বা রাইট ভার্বটাকে সহযোগিতা করার জন্যই এই ইজ এসেছে, হেল্প করার জন্য, এই রাইটিং ভার্বটাকে হেল্প করার জন্যই এখানে ইজ ব্যবহৃত হয়েছে। সুতরাং ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব যার নিজের কোনো কাজ নাই, অন্য ভার্বকে সহযোগিতা করাই এর কাজ, বা নিজস্ব কোনো সক্রিয়তা নাই, অন্য ভার্বকে সহযোগিতা করাই অক্সিলারি ভার্বের কাজ। নাও উইল ক্লাসিফাই দ্য প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বস আর three kinds. Principal verbs are three kinds. One is transitive verb, second one is intransitive verb, and third one is transitive verb, second one is intransitive verb, and third one is linking verb. Verb. So first we learn the transitive verb.
what is conjugative verb? A conjugative verb requires a conjugative verb requires an object to complete the sentence. For example, he bought a pen. তারকে আমাদের জানা দরকার অবজেক্ট কি, অর্থাৎ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাহলে ভার্বটা বট, বটকে যদি আমরা কোশ্চেন করি কি কিনেছিল, পেন কিনেছিল বা কলম কিনেছিল, তাহলে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে। সুতরাং বট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। দেন উই লার্ন দ্য ইনট্রানজিটিভ ভার্ব, উই লার্ন দ্য ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কি? An intransitive verb does not require an object to complete the sentence. অর্থাৎ একটা সেন্টেন্সকে সম্পূর্ণ করার জন্য কোন ভার্ব ডিমান্ড করে না, কোন অবজেক্ট ডিমান্ড করে না। যেমন ফর এক্সাম্পল, দ্য বেবি স্লিপড। The birds fly. সুতরাং অবজেক্ট ছাড়াই যেহেতু সেন্টেন্স সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে, সুতরাং এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। দেয়ার আর মেনি কাইন্ডস অফ আদার ভার্বস, উইল ডিসকাস ইন দ্য নেক্সট ক্লাস। নো মোর টুডে। এন্ড আই ওয়ান্ট টু সে ইউ স্টে হোম, স্টে সেম, বেস্ট অফ লাক, সি ইউ এগেইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।